আগে ভাতা তারপর পুজো, আসন্ন শারদীয় উৎসবের পূর্বে এভাবেই হুমকি দিল মালদা জেলা শাখার বঙ্গীয় পুরোহিত সভা। শহরে সোমবার এই দাবিতে তারা মিছিল করে। শহরের পুরাটুলি বাঁধ রোড থেকে মিছিল শুরু হয়ে সারা মালদা শহর পরিক্রমা করে মালদা জেলা পোস্ট অফিসের সামনে তারা জমায়েত হন। তাদের দাবি, পুরোহিতদের ভাতা প্রদান, বিপিএল তালিকাভুক্ত করা সহ একাধিক দাবি জানিয়েই জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেয়। বঙ্গীয় পুরোহিত সভার মালদা জেলা কমিটির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের নিকট আমরা কিছু আমাদের দাবি দাওয়া নিয়ে আমরা আজকে এই স্ট্রিট কর্নারের আয়োজন করেছি। আমাদের দাবি আছে, প্রথম দাবি আমাদের পুরোহিতদের সম্পূর্ণ জেলা যত পুরোহিত আছে তাদেরকে আমাদেরকে ভাতা দিতে হবে এবং প্রত্যেক ব্লক হিসাবে একটা করে সংস্কৃত পঠন পাঠনের ব্যবস্থা করে দিতে হবে। কারণ আমাদের পরবর্তী প্রজন্মরা এই সংস্কৃত পঠন পাঠন ঠিক মতন পাচ্ছে না বলে তারা আজকে পুরোহিতিতে আসতে পারছে না। এই জন্য আমাদের দাবি থাকবে যে সব ব্লক ভিত্তিক যেন সংস্কৃত করে দিলে সবাই পঠন পাঠন করতে পারবে এবং কিছু পুরোহিত আস্তে আস্তে বাড়বে, নচেত পুরোহিতের সংখ্যা একদিন একদম তলানিতে এসে ঠেকবে। কতগুলো অ্যাপ্লিকেশন জমা পড়ছিল আগের বছর? আগের বছর মোটামুটি আমাদের জেলা ভিত্তিক মোটামুটি 1000+ অ্যাপ্লিকেশন জমা পড়েছে ব্লক দিয়ে এবং সদর দিয়ে। গভর্নমেন্ট কত টাকা দিয়েছিল? গভর্নমেন্ট প্রত্যেক মাসে 1000 টাকা করে ভাতা দিয়েছিলেন। সেটা কতদিন ধরে বন্ধ আছে? মোটামুটি এটা 3-4 মাস থেকে বন্ধ আছে। বলছি সামনে তো দুর্গা পুজো আসছে, যদি ভাতা যদি না পান তাহলে কি আপনাদের? আমাদের আমরা একটা বড় সিদ্ধান্ত নিবো এরকম ঠিক করেছি। কি সিদ্ধান্ত? হ্যাঁ, তো দুর্গা পূজা আমরা প্রয়োজনে বন্ধও করে দিতে পারি এরকম আমাদের মধ্যে একটা সিদ্ধান্ত হয়েছে। মালদা কতদিন পুরোহিত আছে টোটাল? মালদা জেলাতে মোটামুটি 7000 পুরোহিত আছি আমরা। আজকে কোথায় যাবেন, কি করবেন? আজকে আমরা জেলা সমাহর্তা মহাশয়ের নিকট আমাদের দাবি দেওয়া নিয়ে একটা স্মারকলিপি ওনার কাছে জমা দিব। আপনার নাম? আমার নাম চিত্তরঞ্জন আচার্য, বঙ্গীয় পুরোহিত সভার যুগ্ম সম্পাদক। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা। আগে ভাতা তারপর পুজো, আসন্ন শারদীয় উৎসবের পূর্বে এভাবেই হুমকি দিল মালদা জেলা শাখার বঙ্গীয় পুরোহিত সভা। শহরে সোমবার এই দাবিতে তারা মিছিল করে। শহরের পুরাটুলি বাঁধ রোড থেকে মিছিল শুরু হয়ে সারা মালদা শহর পরিক্রমা করে মালদা জেলা পোস্ট অফিসের সামনে তারা জমায়েত হন। তাদের দাবি, পুরোহিতদের ভাতা প্রদান, বিপিএল তালিকাভুক্ত করা সহ একাধিক দাবি জানিয়েই জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেয়। বঙ্গীয় পুরোহিত সভার মালদা জেলা কমিটির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের নিকট আমরা কিছু আমাদের দাবি দাওয়া নিয়ে আমরা আজকে এই স্ট্রিট কর্নারের আয়োজন করেছি। আমাদের দাবি আছে, প্রথম দাবি আমাদের পুরোহিতদের সম্পূর্ণ জেলা যত পুরোহিত আছে তাদেরকে আমাদেরকে ভাতা দিতে হবে এবং প্রত্যেক ব্লক হিসাবে একটা করে সংস্কৃত পঠন পাঠনের ব্যবস্থা করে দিতে হবে। কারণ আমাদের পরবর্তী প্রজন্মরা এই সংস্কৃত পঠন পাঠন ঠিক মতন পাচ্ছে না বলে তারা আজকে পুরোহিতিতে আসতে পারছে না। এই জন্য আমাদের দাবি থাকবে যে সব ব্লক ভিত্তিক যেন সংস্কৃত করে দিলে সবাই পঠন পাঠন করতে পারবে এবং কিছু পুরোহিত আস্তে আস্তে বাড়বে, নচেত পুরোহিতের সংখ্যা একদিন একদম তলানিতে এসে ঠেকবে। কতগুলো অ্যাপ্লিকেশন জমা পড়ছিল আগের বছর? আগের বছর মোটামুটি আমাদের জেলা ভিত্তিক মোটামুটি 1000+ অ্যাপ্লিকেশন জমা পড়েছে ব্লক দিয়ে এবং সদর দিয়ে। গভর্নমেন্ট কত টাকা দিয়েছিল? গভর্নমেন্ট প্রত্যেক মাসে 1000 টাকা করে ভাতা দিয়েছিলেন। সেটা কতদিন ধরে বন্ধ আছে? মোটামুটি এটা 3-4 মাস থেকে বন্ধ আছে। বলছি সামনে তো দুর্গা পুজো আসছে, যদি ভাতা যদি না পান তাহলে কি আপনাদের? আমাদের আমরা একটা বড় সিদ্ধান্ত নিবো এরকম ঠিক করেছি। কি সিদ্ধান্ত? হ্যাঁ, তো দুর্গা পূজা আমরা প্রয়োজনে বন্ধও করে দিতে পারি এরকম আমাদের মধ্যে একটা সিদ্ধান্ত হয়েছে।
মালদা কতজন পুরোহিত আছে টোটাল? মালদা জেলাতে মোটামুটি 7000 পুরোহিত আছি আমরা। আজকে কোথায় যাবেন, কি করবেন? আজকে আমরা জেলা সমাহর্তা মহাশয়ের নিকট আমাদের দাবি দেওয়া নিয়ে একটা স্মারকলিপি ওনার কাছে জমা দিব। আপনার নাম? আমার নাম চিত্তরঞ্জন আচার্য, বঙ্গীয় পুরোহিত সভার যুগ্ম সম্পাদক। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা।